হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুলেখাস কুকিং কার্নিভাল। আজ আমি তোমাদের জন্য একটা ডিলিশাস, স্পাইসি আর ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ভেজ জাল ফ্রেজি। বন্ধুরা, শীতে নানা রকম সবজি দিয়ে একদিন রাতে ডিনারে এই রেসিপিটা বানিয়ে ফেলে। চলো তার আগে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভেজ জাল ফ্রেজি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, আর প্রত্যেকটি সবজিকে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব। আমি নিয়ে নিয়েছি গাজর, আলু, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, কিছু ফ্রেশ মটরশুঁটি, এছাড়া আমি দেব কিছু বেবিকর্ন। বেবিকর্নগুলো তোমাদের একটু কেটে দেখাচ্ছি। বন্ধুরা, অন্য সবজিগুলো তোমরা কেটে নিতেই পারবে, আমি জানি বেবিকর্ন কাটাটা কারো কারো পক্ষে একটু অসুবিধা হতে পারে, তাই আমি শুধু এটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে বেবিকর্নগুলোকে ছোট ছোট এরকম টুকরো করে নেবে, তারপর একটা টুকরোকে মাঝখান দিয়ে কেটে নেবে। তাহলে বেবিকর্নে ভালো সেদ্ধ হবে এবং মশলাটা ভেতরেও ঝুঁকবে। প্রথমে একটি কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটা গরম হলে সবার প্রথমে দিয়ে দেবে কিউব করে কাটা পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম গাজর, আলু, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, বেবিকর্ন আর কিছু ফ্রেশ মটরশুঁটি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে একদম বেশি ভাজা না হয়। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে দিয়ে দেব কিছুটা গোটা জিরে। জিরেগুলো একটু ফুটে উঠলে দিয়ে দেব কসুরি মেথি, পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। এবার সব কিছুকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। আবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। শুকনো মশলাগুলোকে কষাতে গেলে পুড়ে যেতে পারে, তাই একটু দিয়ে দিলাম জল। খানিকক্ষণ কষানোর পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। আবার একটু নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো ঢেলে দেব। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় সবজিগুলোকে হাই ফ্লেমে কষাতে হবে মিনিট 3-4। মিনিট 3-4 পর দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছুকে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। আবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। এই সবজিটা তোমরা রুমালি রুটি, তন্দুরি বা প্লেন রুটি দিয়েও খেতে পারো, খুবই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখো সব সবজিগুলো সুন্দর মাখামাখা হয়ে গেছে, অথচ একটাও কিন্তু ভেঙে বা গলে যায়নি। সবশেষে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি। একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি, ভেজ ঝাল ফ্রেজি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর তোমার বন্ধু আর ফ্যামিলির সাথে প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধুরা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা অন করে দিও প্লিজ। আজ তাহলে এ পর্যন্ত,
আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।